আজকের বিষয় চলচ্চিত্র পরিচালক বিমল রায়। ভারতীয় সিনেমা জগতের অন্যতম খ্যাতনামা পরিচালক ও প্রযোজক ছিলেন বিমল রায়। বাস্তববাদী সিনেমা তৈরি করার জন্য তিনি খ্যাতি লাভ করেছিলেন। 1909 সালের 12 জুলাই বাংলাদেশের ঢাকা জেলার সূত্রাপুরে এক জমিদার পরিবারে বিমল রায় জন্মগ্রহণ করেন। তাঁরা ছিলেন সাত ভাই। তার শৈশব স্মৃতি খুব একটা সুখকর ছিল না। ঢাকার জগন্নাথ কলেজে পড়াকালীন পিতার মৃত্যু হলে এস্টেট ম্যানেজার বিমল রায়ের পরিবারকে এস্টেট থেকে নির্বাসিত করলে তাঁরা সপরিবারে কলকাতায় এসে বসতি স্থাপন করেন। ক্যামেরার প্রতি অসম্ভব ঝোঁক ছিল ছোটবেলা থেকেই, তাই বিমল রায়ের প্রাথমিক কর্মজীবন শুরু হয়েছিল নিতিন বোসের হাত ধরে নিউ থিয়েটার্সে সহকারী ক্যামেরাম্যান হিসাবে। এই সময় তিনি 1935 সালে মুক্তিপ্রাপ্ত দেবদাস চলচ্চিত্রের জন্য প্রমথেশ বড়ুয়ার সহকারী পরিচালক ও ক্যামেরাম্যান হিসাবে কাজ করেন। প্রমথেশ বড়ুয়ার ওই সময়ের ছবি মুক্তি, মায়া এবং বর্দিদিতেও সিনেমাটোগ্রাফার ছিলেন বিমল রায়। তারপর তাঁর মেধা ও অক্লান্ত চেষ্টায় সুযোগ হয়ে যায় প্রথম বড় মাপের সাফল্যে। তিনি সম্পূর্ণ পরিচালক হিসাবে কাজে নামার আগে প্রায় 10টি চলচ্চিত্রে ক্যামেরাম্যান হিসাবে কাজ করেছিলেন। 30-এর দশকের শুরুতে ব্রিটিশ সরকারের হয়ে তিনি হাউ কেরোসিন টিনস আর মেড এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামক দুটি তথ্যচিত্র তৈরি করেছিলেন, কিন্তু ছবি দুটি নিয়ে আজ আর বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। বিমল রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিল 1944 সালে মুক্তিপ্রাপ্ত উদয়ের পথে। এই ছবির বিষয়বস্তু ছিল শ্রেণী বৈষম্য। বস্তুত এই সিনেমাটি বাঙালি দর্শকের কাছে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। আলোকচিত্র, চিত্রনাট্য, অভিনয় সবকিছু মিলিয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছিল এই ছবি। পরের বছর তিনি ছবিটির হিন্দি হামরাহি নির্মাণ করেন। 40-এর দশকের শেষের দিকে যে কয়েকজন বাঙালি পরিচালক বোম্বেতে স্থানান্তরিত হয়েছিলেন তাদের মধ্যে বিমল রায় ছিলেন অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দেশভাগ বাংলা সিনেমার উপর যথেষ্ট প্রভাব ফেলেছিল। 1952-53 সালে বিমল রায়ের পরিচালনায় প্রকাশ পায় দো বিঘা জমিন নামক হিন্দি চলচ্চিত্র। সর্বকালের সেরা 10টি ভারতীয় চলচ্চিত্রের মধ্যে এই চলচ্চিত্রটিকে ধরা হয়। এই সিনেমাটি ভারতের বাইরেও যথেষ্ট প্রশংসা অর্জন করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, চেক প্রজাতন্ত্র, কান ফিল্ম ফেস্টিভ্যাল এবং মেলবোর্নে এই ছবিটি পুরস্কৃত হয়। বিমল রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা, দেবদাস, সুজাতা, মধুমতি এবং বিরাজ বৌয়ের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। চলচ্চিত্র জগতে তাঁর খ্যাতি সারা দেশ জুড়ে তো ছিলই, বিদেশেও তিনি প্রশংসিত হয়েছিলেন। কেবল শহর নয়, শহরতলি এবং গ্রামের মানুষদের কাছেও তাঁর পরিচালিত চলচ্চিত্র প্রশংসিত হয়েছিল। 1940-এর দশকে বিমল রায়ের হাত ধরে ভারতীয় চলচ্চিত্রে স্বর্ণযুগের সূচনা ঘটেছিল। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলি দর্শকদের অনুপ্রাণিত করার ক্ষমতা রাখত। তাঁর তৈরি দো বিঘা জমিন কিংবা সুজাতা সমাজের বাস্তবতাকে নিপুণভাবে তুলে ধরেছিল। দো বিঘা জমিন চলচ্চিত্রটি শ্রেণী এবং অর্থনৈতিক নিপীড়নের সঙ্গে মোকাবিলার কথা যেমন বলেছে, তেমনি তাঁর বন্দিনী চলচ্চিত্রটি বর্ণভিত্তিক নিপীড়নের কথা তুলে ধরেছে। সুজাতাতে দেখানো হয় একটি নিম্নবর্গের মেয়ে যখন উচ্চবর্ণের পরিবারে বিয়ে হয়ে যায়, তখন সে বেটি নয় বেটি জাইসি হয়ে থাকে। সমাজবোধের আলোয় তৈরি করা তাঁর সিনেমাগুলি আজকের বর্তমান সমাজেও গুরুত্ব হারায়নি। বিমল রায়কে সাইলেন্ট মাস্টার অফ ইন্ডিয়ান সিনেমা বলা হতো। খুব কম সময়ের মধ্যেই বিমল রায় সিনেমা জগতে কিংবদন্তি হয়ে উঠেছিলেন। যদিও তাঁর ছায়াছবিগুলি পুরোপুরি বাণিজ্যিকভাবে সফল হয়নি, তবুও বিমল রায় যে একজন সফল পরিচালক ছিলেন তাতে সন্দেহ নেই। চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে তিনি অর্থ ও লাভের বিষয়ে উদাসীন ছিলেন। তাঁর ছেলে জয় রায় 2007 সালে বিমল রায়কে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেন। সিনেমা জগৎ থেকে বিমল রায় যতটা সম্মান ও ভালোবাসা পেয়েছেন
সিনেমার প্রতি তিনি নিজেকে তার থেকেও বেশি উৎসর্গ করেছিলেন। অমৃতকুম্ভ এবং দ্য মহাভারত নিয়ে তিনি দুটি সিনেমা করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁর এই ইচ্ছা অধরাই থেকে যায়। বিমল রায় পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল রেডিও গার্ল, প্রিন্স ফর ইন্ডিয়া, বেঙ্গল ফেমিন, উদয়ের পথে, হামরাহি, অঞ্জনগড়, মন্ত্রমুগ্ধ, পহেলা আদমি, পরিণীতা, দো বিঘা জমিন, নকরি, বিরাজবৌ, বাপ বেটি, দেবদাস, ইহুদি, মধুমতি, সুজাতা, পরখ, ইমর্টাল স্তূপা, প্রেমপত্র, বন্দিনী, লাইফ অ্যান্ড মেসেজ অব স্বামী বিবেকানন্দ, বেনজির এবং গৌতম দা বুদ্ধ। তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বেশ কিছু পুরস্কার পেয়েছিলেন। 1953 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায় তাঁর তৈরি সিনেমা দো বিঘা জমিন, এবং ওই একই সালে দো বিঘা জমিন সিনেমার জন্য তিনি সেরা পরিচালক হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে পুরস্কৃত হন। 1954 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পক্ষ থেকে পরিণীতা সিনেমার জন্য তিনি সেরা পরিচালকের খেতাব পান। 1955 সালে বিরাজবৌ, 1958 সালে মধুমতি, 1959 সালে সুজাতা, 1960 সালে পরক এবং 1963 সালে বন্দিনী সিনেমার জন্য তিনি সেরা পরিচালক হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দো বিঘা জমিন, বিরাজবৌ এবং সুজাতা সিনেমার জন্য তিনি অল ইন্ডিয়া সার্টিফিকেট অফ মেরিট ফর বেস্ট ফিচার ফিল্মের পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হয়েছিলেন। অবশেষে বেশ কিছুদিন ফুসফুসের ক্যান্সারে ভোগার পর 1966 সালের 8ই জানুয়ারি বিমল রায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 57 বছর।